بسم الله الرحمن الرحيم. السلام عليكم প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাসে। তোমাদের অর্থনীতি প্রথম পত্রে এটি তৃতীয় অধ্যায়ের ক্লাস এবং গত ক্লাসগুলোর ধারাবাহিকতার অংশ হিসেবে আজকের আমাদের এই ক্লাসের অংশ, যেটা তোমাদেরকে পড়াচ্ছিলাম যে উৎপাদন বিধি। এবং গত ক্লাসে পড়িয়েছিলাম যে উৎপাদন বিধির যে প্রথম তিন ধরনের প্রথম যে ক্লাসিফিকেশনটা ছিল সেটা ছিল ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। আজ আমরা যেটা দেখব সেটা হচ্ছে সমানুপাতিক অর্থাৎ স্থির প্রান্তিক উৎপাদন বিধি, অন্য নাম বলতে পারো সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাস যারা করেছো তাদের জন্য এই বিষয়টা বুঝতে আরও বেশি সহজ হবে, আর যারা এইটাতেই প্রথম অংশগ্রহণ করেছো আশা করি তোমরাও একটু মনোযোগ দিলে সহজে বুঝতে পারবা। তো আসো প্রথমে আমরা মূল বক্তব্য নিয়ে আলোচনা করি যে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি মূল বক্তব্যটা কি। সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি, এখানে আমরা যে বলবো যে অন্যান্য উপকরণগুলো এখানে স্থির থেকে, যেহেতু এটা স্বল্পকালীন সময় বিবেচনা করা হয়, অন্যান্য উপকরণ স্থির থেকে একটি নির্দিষ্ট উপকরণ সেটা মূলধন অথবা শ্রম একটি নির্দিষ্ট হারে বৃদ্ধি পেলে মোট উৎপাদন যদি স্থির হারে অথবা একই হারে বৃদ্ধি পায় তখন সেটাকে আমরা বলবো সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। আমি আবারও বলছি, অন্যান্য উপকরণ স্থির থেকে একই উপকরণ নির্দিষ্ট হারে বৃদ্ধি পেলে মোট উৎপাদন যদি একই হারে বৃদ্ধি পায় বা স্থির হারে বৃদ্ধি পায় অর্থাৎ বৃদ্ধি পাওয়ার প্রবণতা সবসময় যদি একই থাকে সেটাকে আমরা বলি সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি আমরা যদি একটা ছ বা টেবিল বা তালিকা আকারে উপস্থাপন করি তাহলে সহজে তোমরা বুঝতে পারবে। এই জন্য আমরা একটা উদ্দীপক নিচ্ছি, যে উদ্দীপকে আমাদের বিভিন্ন কলাম থাকবে, যেমন জমি আমরা জানি অন্যান্য উপকরণ স্থির, এটা স্থির আসে মনে করো এক একর এক একর এক একর বা পাঁচ একর যাই থাকুক স্থির থাকবে। শ্রম অথবা মূলধনের পরিমাণটা এখানে পরিবর্তন করবে ওরা, তা আমরা ধরে নিচ্ছি শ্রম দুই, তখন মোট উৎপাদনের পরিমাণ ছিল দশ মন ধরতে পারো, এটা ধানে যদি হিসাব করা হয় তাহলে এই এককগুলো ওরা উল্লেখ করবে। এবং শ্রমের পরিমাণ চার হলে মোট উৎপাদন হয়ে যাচ্ছে বিশ একক, শ্রমের উৎপাদন শ্রমের পরিমাণ যদি ছয় একক হয় আমাদের মোট উৎপাদন হচ্ছে তিরিশ একক। এখন টোটাল প্রোডাক্ট বা মোট উৎপাদনের পরিমাণ গুলা থেকে আমরা প্রান্তিক উৎপাদন বের করতে পারবো। খেয়াল করো তাদের উদ্দীপকে আংশিক দেওয়া থাকবে, বাকি অংশটা তোমাদেরকে বের করতে হবে এবং এটার উপরই মূলত নির্ভর করবে এই বিধিটা ক্রমবর্ধমান না সমানুপাতিক না ক্রমহ্রাসমান, যেটা তোমাদেরকে আমরা এখনো পড়াই নাই। তো প্রান্তিক উৎপাদনগুলো আমরা জানি প্রথম যেটা থাকবে সেটা ফেজ দশ এবং বিশের ব্যবধান হচ্ছে দশ, পরবর্তীতে দেখো পার্থক্যটা হচ্ছে দশ। এখন একটু লক্ষ্য করো, আমরা যেটা বলেছিলাম যে একই নির্দিষ্ট উপকরণ একই হারে, দেখো দুই চার ছয় দুই দুই করে অর্থাৎ একই হারে বৃদ্ধি পাচ্ছে, মোট উৎপাদন একই হারে বাড়ছে কি না, দশ থেকে বিশ বিশ থেকে ত্রিশ, অর্থাৎ প্রান্তিক উৎপাদন প্রথমটাতে দশ দ্বিতীয়টাতে দশ তৃতীয়টাতেও দশ, অর্থাৎ উৎপাদন বৃদ্ধি পাচ্ছে নিঃসন্দেহে সেটা একই হারে বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ দশ করে বৃদ্ধি পাচ্ছে। এটাকে বলা হয় সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। এখন এ ধরনের প্রশ্ন থেকে আমরা তোমাদেরকে যে ধরনের প্রশ্ন করে থাকি সেটা হচ্ছে মোট উৎপাদন রেখাঙ্কন করো এবং এই বিধিটা কোন ধরনের বিধিকে সমর্থন করে সেটা বিশ্লেষণ করো। এখন এখান থেকে যদি মোট উৎপাদন রেখাঙ্কন করতে বলে তাহলে আমরা কিভাবে অঙ্কন করবো? প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, আমরা বলেছিলাম যে ভূমি অক্ষে পরিবর্তনশীল উপকরণটা আসবে, আপাতত আমাদের এই উদ্দীপকে শ্রম তাই আমরা শ্রম দিচ্ছি, লম্ব অক্ষে টিপি যাচ্ছে টোটাল উৎপাদন। আমাদের এখানে দেখো শ্রমের পরিমাণ দুই চার ছয়, মোট উৎপাদন দশ বিশ ত্রিশ, গ্যাপটা কিন্তু সমান থাকবে কারণ যেহেতু ব্যবধানটা আমাদের এখানে সমান, তাহলে দুইয়ের সাথে দশ দুইয়ের সাথে মোট উৎপাদন দশ, এটাকে মার্কিং করো বিশের সাথে। তোমাদেরকে গত ক্লাসে পড়িয়েছিলাম যে স্যার ব্যবধানটা যদি সমান থাকে চিত্রের শেপটা আকৃতিটা হবে সরল আকৃতি, তোমরা নিশ্চিত থাকো যে টিপি রেখা যেটা আসবে গত ক্লাসে ছিল বক্র আকার বা বাঁকা, এখানে দেখবা যেটা সরল আকৃতির আসবে। কেন আসবে? যেহেতু আমাদের ব্যবধানগুলো সমান, তোমার হাতে স্কেল থাকবে, এটাই আমাদের মোট উৎপাদন রেখা। তাহলে দেখো একটা সরল আকৃতির হয়েছে, অর্থাৎ সরল আকৃতি বলতে আমরা সোজা বুঝি
বক্রাকার হয় নাই, বক্রাকার হইতো যদি প্রান্তিক উৎপাদন গুলো ভেরিয়েশন হইতো 10, 20, 15 এগুলো একই রকম থাকার কারণে মোট উৎপাদনটা সোজা হবে। তাহলে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি আমরা কিভাবে বুঝবো, যখন দেখব মোট উৎপাদন রেখাটা সরলরেখাকৃতির হচ্ছে, বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হচ্ছে, তখন আমরা বুঝবো যে এখানে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়েছে। আমি আবারও বলছি, তোমাকে যদি টিপি রেখা শুধু আকৃতি এইভাবে দেয়, একদম সরলরেখাকৃতি, তুমি বুঝেই ফেলবা স্যার এটা হচ্ছে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। এখন আমরা এমপি রেখা বা প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করবো। আমি আবার বলছি, সম উৎপাদন উৎপাদন সমান, এটাকে আমরা বলি যে উৎপাদন বৃদ্ধির হার, আর উৎপাদন বৃদ্ধির হার সমান হওয়ার কারণেই এটাকে আমরা বলতেছি সমানুপাতিক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এমপি রেখা বা প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করব। ভূমি অক্ষে শ্রম আগের মতোই, লম্ব অক্ষে প্রান্তিক উৎপাদন। যেহেতু প্রান্তিক উৎপাদনের মানগুলো সমান, প্রান্তিক উৎপাদনের মানগুলো কিন্তু সমান, অর্থাৎ 10। তাহলে আমাদের এখানে মার্কিং করব আমরা তিনটা, কিন্তু প্রান্তিক উৎপাদনের অ্যামাউন্টটা শুধু তিনটার মধ্যে একটা মানই আছে 10। দুইয়ের সাথেও 10, আমরা একবার লিখে দিচ্ছি, দুইয়ের সাথে 10, চারের সাথেও 10, ছয়ের সাথেও 10। আমি একটু ব্যাখ্যা করছি, একটু খেয়াল করো। এই ক্ষেত্রে প্রান্তিক উৎপাদন রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়েছে। তো ব্যাখ্যাগুলো মোট উৎপাদন রেখা কি হবে, যে উদ্দীপকে যখন উপকরণ 2 একক, তখন আমাদের মোট উৎপাদন হয় 10, যা চিত্রের বিন্দুতে দেখানো হয়েছে। উপকরণ যখন 4 একক হয়, মোট উৎপাদন বৃদ্ধি পেয়ে হয় 20 একক, যা চিত্রের বি বিন্দুতে দেখানো হয়েছে। উৎপাদন যখন উপকরণ যখন 6 একক, মোট উৎপাদন হয় 30 একক, যা চিত্রের সি বিন্দুতে দেখানো হয়েছে। এ বি সি তিনটি বিন্দু যোগ করে বা এ বি সি বিন্দু সমূহ যোগ করে টিপি রেখা বা মোট উৎপাদন রেখা টিপি অঙ্কন করা হয়েছে। মোট উৎপাদন রেখাটা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী এবং সরল আকৃতির হয় সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধির ক্ষেত্রে। এটা এতটুকু। এরপর আসো প্রান্তিক উৎপাদনের বিষয়ে তোমাকে কিছু কথা বলতে হবে। সেটা হচ্ছে প্রান্তিক উৎপাদনের বিষয়টা আমরা প্রথমে উদ্দীপকে মান নির্ণয় করব, তারপর এজিদের আমরা যেটা বলবো যে উপকরণ যখন 2 একক থাকে বা 2 একক শ্রম ব্যবহৃত হয়, তখন প্রান্তিক উৎপাদন হয় 10, যা চিত্রের এ প্রাইম বিন্দুতে দেখানো হয়েছে। তুমি এ প্রাইম, বি প্রাইম, সি প্রাইম না দিয়ে অন্য কোনো বিন্দু দিতে পারো, ডি, ই, এফ দিতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে এ প্রাইম বিন্দুতে দেখানো হয়েছে, 4 একক হলে উপকরণ আমাদের মোট উৎপাদন হয় 10, যেটা বি প্রাইম বিন্দুতে, 6 একক হলে প্রান্তিক উৎপাদন হয় 10, যা চিত্রে সি প্রাইম বিন্দুতে দেখানো হয়েছে বা চিহ্নিত করা হয়েছে। এ প্রাইম, বি প্রাইম এবং সি প্রাইম বিন্দু সমূহ যোগ করে প্রান্তিক উৎপাদন রেখা, খেয়াল করো নাম্বার বা প্রান্তিক উৎপাদন রেখা এমপি, আমরা অন্য রেখার মধ্যে নাম দিতাম এ বি, এখানে কিন্তু এরকম সুযোগ নাই। টিপি, টি এখানে, পি এখানে দিলে হবে না, একসাথে লিখতে হবে। টোটাল প্রোডাক্ট, প্রান্তিক উৎপাদন, মার্জিনাল প্রোডাক্ট একসাথে এইভাবে লিখতে হয়। এমপি রেখা অঙ্কন করা হয়েছে। সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধির ক্ষেত্রে প্রান্তিক উৎপাদন রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়। ভালো করে খেয়াল করো, ভূমি অক্ষের সমান্তরাল হয়। প্রশ্ন হচ্ছে তোমাকে যদি এভাবে প্রশ্ন করে যে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধির ক্ষেত্রে প্রান্তিক উৎপাদন রেখা ভূমি অক্ষের সমান্তরাল কেন, তখন এর উত্তর তুমি কি দিবা? তুমি এই কথা বলবা যে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধির ক্ষেত্রে উপকরণ বৃদ্ধির নির্দিষ্ট হারে বৃদ্ধির সাথে সাথে মোট উৎপাদন একই হারে বৃদ্ধি পায়, অথবা প্রান্তিক উৎপাদন স্থির থাকে। আমি আবার বলছি, উপকরণ বৃদ্ধির সাথে সাথে, নির্দিষ্ট হারে উপকরণ বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উৎপাদন যেটা একই থাকবে বা স্থির থাকে, এই কারণে প্রান্তিক উৎপাদন রেখাটা আমরা এমপি রেখা বলছি, যেটা ভূমি অক্ষের সমান্তরাল হয়। এই যে বিষয়গুলো, এটা হচ্ছে আমাদের ক্রম সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধির ক্ষেত্রে এই বিষয়টা আসবে। এর পরবর্তীতে যেটা আমরা দেখব যে এই বিধিটা যদি আমরা যে স্যার 3 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে ক্রমহ্রাসমান।
তিন নাম্বার ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি একটু খেয়াল করো। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি প্রশ্ন হবে তোমাদের ক্রম হ্রাসমান থেকে। তাহলে আমরা এখানে যে বিষয়টা চেঞ্জ করতে চাচ্ছি যে স্যার একই রকমের বিষয়টাই আমাদের জন্য থেকে অন্যান্য প্রকার স্থির থেকে একটি উপকরণ নির্দিষ্ট হারে বৃদ্ধির ফলে মোট উৎপাদন যদি এখানে তুমি এই টার্মটা ব্যবহার করতে পারো ক্রম হ্রাসমান খেয়াল করো। ভাষাটা হচ্ছে অন্যান্য উপকরণ স্থির থেকে একটি উপকরণ নির্দিষ্ট হারে বৃদ্ধি পেলে মোট উৎপাদন যদি ক্রম হ্রাসমান হারে বৃদ্ধি পায়। তুমি বলতে পারো স্যার ক্রম হ্রাসমান হারে হ্রাস পায়, না এটা সঠিক না, বরং ক্রম হ্রাসমান হারে বৃদ্ধি পায়, সেটাকে আমরা বলবো ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। এই ক্ষেত্রে উদ্দীপকে দেখো তোমাদের সামনেই আমরা কিভাবে হবে, প্রথমে দেখো 10 ছিল, তার নিশ্চিত করার মানগুলো আস্তে আস্তে এমপির মানগুলো কমে যাবে, তাহলে আমরা এখানে তো দিচ্ছি দেখো 18 মনে করো, তাহলে এখানে আসে 8, অর্থাৎ তোমাকে তো দেওয়া থাকবে একটা। তারপরে আমরা মনে করো 24 দিলাম, তাহলে এখানে আসবে 6। আমি আবার বলছি উদ্দীপক তোমাকে এই অংশটা শুধু দিয়ে দিবে, মোট উৎপাদন দিয়ে দিবে, প্রান্তিক উৎপাদন দিবে না, প্রান্তিক উৎপাদন আমরা নির্ণয় করব। তাহলে এখানে আসছে ডিফারেন্স 8, পার্থক্য যেটা এখানে আসছে 6, প্রান্তিক উৎপাদন মানগুলো কমে যাচ্ছে। তাহলে আমরা এটা বলবো যে প্রান্তিক উৎপাদন কমে যাচ্ছে কিন্তু মোট উৎপাদন কিন্তু কমতেছে না। কেন কমতেছে না খেয়াল করো, 10, 18, 24, অর্থাৎ মোট উৎপাদন কিন্তু বাড়তেছে কিন্তু বৃদ্ধি পাওয়ার প্রবণতা আস্তে আস্তে কমে যাচ্ছে। তাহলে এটি আমরা বলি অন্যান্য উপকরণ স্থির থেকে একটা উপকরণ নির্দিষ্ট হারে বৃদ্ধির ফলে মোট উৎপাদন যদি ক্রম হ্রাসমান হারে বৃদ্ধি পায়, বৃদ্ধি পাচ্ছে কিন্তু আস্তে আস্তে হ্রাসমান হারে, এটাকে আমরা বলি ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। এই ক্ষেত্রে মোট উৎপাদন রেখাটা কেমন হবে সেটা তোমাদের সামনে দেখাচ্ছি, পুরাটাই যদি মুছে ফেলি আমি তোমাদের জন্য খুবই সহজ হবে। যে স্যার আমার চিত্র তো একই চিত্র, একটু লক্ষ্য করো আমাদের এখানে মোট উৎপাদনের মানগুলো আছে দেখো 10, 18, 24, তাহলে এইগুলো আমাদের সেই হিসেবে মার্কিং করতে হবে। দশ এটা হচ্ছে মনে করো 20, এটা হচ্ছে 30, তারপরে 10 আমাদের এখানে 18, 18 একটু নিচে হবে, 20-এর নিচে 18 হয়, আর 24টা হবে 25, তো আমরা এখানেই রাখলাম, অর্থাৎ একটু নিচে দিয়ে যদি দিতে চাও সেটা ভালো। খেয়াল করো আমার মানগুলো আমি কিভাবে মার্কিং করেছি, 10, 18 অর্থাৎ 20-এর নিচে আর 25-এর নিচে একটু নিচে হচ্ছে 24, দুইয়ের সাথে সম্পর্ক হচ্ছে 10-এর, 18-এর সাথে সম্পর্ক হচ্ছে তোমার 4-এর, আর 24-এর সাথে সম্পর্ক হচ্ছে 6-এর। আমি একটু দেখে যাচ্ছি যে মোট উৎপাদনের সাথে আমাদের প্রান্তিক উৎপাদনের যে সম্পর্কগুলো এখানে একটু বাঁকা হয়েছে আমাদের, এবং তোমাদেরকে যে অ্যাডভান্স একটু বলতে চাই সেটা হচ্ছে দেখো প্রান্তিক উৎপাদন গুলো ভিন্ন, যার কারণে টিপি রেখাটার ব্যবধান সমান না, যার চিত্রটা বাঁকা হবে, বাঁকা হওয়ার জন্য একটু কৌশলী হবা যে চিত্র যাই হোক আমাদের চিত্রটা বাঁকা, মানে আমাদের হিসাবটা ঠিক হতে করলে আমরা বাকিই পাবো। 2-এর সাথে 10, 18 হচ্ছে, 18 একটু নিচে দিতে হবে, এখানে হিসাবটা ঠিক না হলে আচ্ছা যাই হোক এটা ঠিক থাকুক, এই বিন্দুগুলো একটু ভুল করবা যাতে তুমি যে চিহ্নিত করেছো এটা বোঝা যায়। 6-এর সাথে হচ্ছে আমাদের 24, 24টা একটু নিচে হবে, আমরা নিচে দিচ্ছি,
হচ্ছে আমাদের 6 এখানে আসবে এই চিত্রটা আসবে এরকম একটু বাঁকা একটু লক্ষ্য করো আমি আবার বলছি এখানে যেটা হচ্ছে মোট উৎপাদন রেখাটা কেমন হবে সেটা আমরা এমপি মানে ব্যবধানগুলো দেখে বুঝতে পারবো মোট উৎপাদন রেখাটা হচ্ছে যখন উপকরণ 2 একক ছিল মোট উৎপাদন 10 যা চিত্রে বিন্দুতে মার্কিং চিহ্নিত করা হয়েছে 4 একক তখন 18 সেটা হচ্ছে বি বিন্দুতে 6 এর সাথে 24 সেটা হচ্ছে সি বিন্দুতে এ বি সি যোগ করে টিপি রেখা অঙ্কন করা হয়েছে এই দুইটা বৈশিষ্ট্য বাম থেকে ডানে ঊর্ধ্বগামী দেখো এটা কমন বৈশিষ্ট্য কিন্তু এখানে টিপি রেখাটা মূল বিন্দুর দিকে অবতল আকৃতি তো মূল বিন্দুর দিকে অবতল আকৃতি হওয়ার কারণে আমরা যেটা করি যে একটা বিষয় তোমাদের সামনে আনতে চাচ্ছি যেটা হচ্ছে